মার্কেট, হার্ডওয়্যার মার্কেট বাংলাদেশে সবচেয়ে লার্জেস্ট মার্কেট, বড় মার্কেট এটা। এই মুহূর্তে বাংলাদেশে হার্ডওয়্যারের সবচেয়ে বড় মার্কেট এটা। চীন, জাপান, জার্মানি, ইটালি, ফ্রান্স, আমেরিকা, যেইখান থেকে হার্ডওয়্যারের যত মাল আসে এই মার্কেটে আসে, এই মার্কেটে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন হয়। আজকে বলতে চাই আমি এই মার্কেটের সূচনা লগ্ন থেকে আমার বাবা, আমার বাবার সাথে যারা ছিল তাদের সহযোগিতা মার্কেটটা প্রথমে তিনতলা পর্যন্ত দাঁড়িয়ে যায়। তিনতলার পরে আমি দেশের বাইরে অনেকদিন ছিলাম, আমি দেশের বাইরে থেকে আসার পরে উক্ত মার্কেটে সম্মানিত যারা সভ্য, সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত আমাকে যারা চিনে তারা আমাকে উক্ত মার্কেটের একজন সম্ভাব্য কর্মকর্তা হিসেবে দেখতে চায়। সেই পরিপ্রেক্ষিতে আমি এই মার্কেটে দুইবার সম্মানিত সভাপতি হিসেবে ছিলাম, পাঁচ বছরের মতো, দুইবারের অধিক সময়। তো আপনারা জেনে খুশি হবেন বা সম্মানিত আমাদের সভ্যরা জানেন সবাই, এই মার্কেটটা তিনতলা থেকে সাড়ে দশতলা পর্যন্ত আমার হাতে করা, আমার হাতে, আমাদের টিম, আমরা যারা সমিতির তৎকালীন কর্মকর্তা ছিলাম তাদের সর্বাত্মক সহযোগিতায় সাড়ে দশতলা পর্যন্ত মার্কেটটার সিভিল যে ইয়েটা ছিল, রাজুকের অনুমোদন প্রাপ্ত যে সিভিল ইয়েটা ছিল, এই কি বলে সিভিল যে পারমিটটা ছিল, সেটা আমরা কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে আমি যখন এই মার্কেটে ঢুকি, প্রথমে কি বলে একজন কর্মকর্তা, তখন এই মার্কেটের একটা সাধারণ সভ্যের দাম ছিল ফুল সভ্য 10-12 লাখ। এখন আপনারা জেনে খুশি হবেন এই মার্কেটটা প্রায় 3 কোটি টাকার মতো এক একটা সভ্যর দাম। কেন? এই মার্কেটে সেই প্রত্যেক সভ্য তাদের নিজস্ব নিচতলা থেকে 11 তলা পর্যন্ত তারা মালিক, সেহেতু প্রত্যেকটা ফ্লোরের স্পেস 4 তলা পর্যন্ত 25,000 স্কোয়ার ফিট, আর 4 তলার পরে 20,000 স্কোয়ার ফিট। আপনারা জানেন এই মুহূর্তে একটা সাধারণ সমিতির মাধ্যমে এই 2.5 বিঘা জমির উপরে ঢাকা শহরে এই মুহূর্তে পারমিশনও পাওয়া যাবে না, এত বড় মার্কেটও করা যাবে না। আমার সাথে তৎকালীন সময় যারা কর্মকর্তা ছিলেন তাদের সর্বাত্মক সহযোগিতায় এই মার্কেটটাকে আমি দশতলা, সাড়ে দশতলা পর্যন্ত করতে পারছি। আমার কাছে এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। তো আজকে আমি সেইখান থেকে চলে আসার পরে একটা সুচিন্তিত চক্রান্তকারী ব্যক্তিবর্গ আমাকে সেইখান থেকে কিছু অপবাদ দেওয়ার পরে আমি সেই অপবাদ মাথায় করে নিয়ে এসে ওইখান থেকে আমি সরে আসি। সরে আসার পরে আমি এই বিষয়টা নিয়ে আর তাদের সাথে বসি নাই, বসতেও চাই না। বারংবার আমাকে, আমার যারা ছিল, যে আপনি এটা নিয়ে কথা বলেন, আমি না, আমি কোনো কথাই বলবো না, আমি কথা বলবো না। এই আমি যদি ভালো কিছু করে থাকি সেটা 162 জন জানেন, আর যে অপকর্ম কিছু করে থাকি তাহলে সেটা আমার বিরুদ্ধে ফৌজদারি মামলায়, ওনারা যদি ফৌজদারি মামলায় আশ্রয় নেয়, ওনারা যা করতে চায় আমি সেই কি বলে খড়গ সেই ইয়া মাথা পেতে নেব। তা আমি যখন আসি সেই সময় আমি সম্মেলন, সাধারণ সভা ডেকে বলছি যে এই মার্কেটে অদ্যাবধি যেটুকু করছি আমরা, করা হয়েছে, যদি এ থেকে সমিতির 10,000 টাকা তসরুপ হয়ে থাকে, সমিতির 10,000 টাকা হারায় লাগা থাকে, সমিতির 10,000 টাকা চুরি হয়ে থাকে, সমস্ত দায় দায়িত্ব আমি সভাপতি শেলিং দাজার উপরে নিলাম। আপনাদের যদি কোনো অবজেকশন থাকে আপনারা নিয়ে আসেন, ইনশাল্লাহ আমি প্রতি 10,000 টাকায় আমি 1 লাখ টাকা মার্কেটের জন্য ড্যামারেজ দেবো। যদি আমি কোনো অপকর্ম জেনে শুনে কোনো অপকর্ম করি বা আমার সভ্যগণ, আমার সভাসদ যারা আমার সাথে ছিল তারা যদি কোনো অপকর্ম, তো আলহামদুলিল্লাহ আপনারা, আপনাদের মাধ্যমে বলতে চাই যে অদ্যাবধি ওই ধরনের কোনো অপকর্মের কোনো বিন্দুমাত্র ছিটাফোঁটাও আসে নাই, বিন্দুমাত্র ছিটাফোঁটাও আসে নাই। কত এরপরে যারা এই কমিটিতে যারা দায়িত্ব নিল তারা এই মার্কেটে রাজুক বহির্ভূত একটা প্ল্যানের বাইরে, রাজুকের পারমিশনের বাইরে, রাজুকের নকশার বাইরে তারা করছে কি 20 লক্ষ ইটা উঠাইছে এই মার্কেটে, এই বিল্ডিংয়ের 20 লাখ ইটা উঠাইছে। 20 লাখ ইটা উঠানোর পরে তারা ইচ্ছা মতো গোডাউন করে গেছে, তারা গোডাউন করে সাধারণ জনগণকে বুঝাইছে, আপনাদেরকে আমরা গোডাউন বুঝাই দিলাম। এটা তো গোডাউনের মার্কেট, এটা বাংলাদেশের অত্যন্ত একটা চমৎকার জায়গা, কারণ বাজার। আপনারা যাবেন ঢাকা শহরের মাঝখানে সেই কারণ বাজারে, এত বড় একটা বিশাল মার্কেট, এখানে ইট বালুর মার্কেট হওয়ার কথা ছিল না, এটা হওয়াছিল স্ট্রাকচার স্টিল এবং কি বলে গ্লাসের বিল্ডিং। আপনারা বহুত বিল্ডিংগুলি দেখছেন গ্লাস দ্বারা নির্মিত, কারণ আপনারা জানেন 7 রিক্টার স্কেল ভূমিকম্প হলে অধিকাংশ বহুতল বিল্ডিংয়ের অস্তিত্ব থাকবে না। সেহেতু সরকার বহির্বিশ্ব অত্যাধুনিক স্থপতিবিদ্যা বলে যে এইসব বড় মাপের বিল্ডিংয়ে আপনি ইট বালু ব্যবহার করতে পারবেন না, সেই কারণে আপনাকে গ্লাস
গ্লাস করতে হবে, গ্লাসের অবকাঠামো তৈরি করতে হবে। গ্লাসের অবকাঠামোটা যদি কোনো শর্ট সার্কিটের ভূমিকা সেটা নষ্ট হইলে সামান্য ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এখন যে অবস্থায় আছে যদি এইটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই মার্কেটে হাজার হাজার শয়ে শয়ে লোক বিপদগ্রস্ত হবে, শয়ে শয়ে লোকের প্রাণহানি হবে। এই অবস্থায় বিশ লক্ষ ইটার যে এখন যে বিশ লক্ষ ইটার এখন যে অবস্থানটা ওজনটা, এই ওজনে এই বিল্ডিং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় পড়তে পারে। এই দুর্ঘটনার দায় দায়িত্ব কে নিবে? আপনাদের কাছে প্রশ্ন, আমরা চ্যানেলের কাছে প্রশ্ন রাখলাম, বর্তমানে এই দায় দায়িত্ব কে নেবে? কেন করা হয়েছে? কার কথা করেছে? আমি সভাপতি হিসাবে অদ্যাবধি গত দুই চাম ওনারা এখানে আছেন, যারা দায়িত্বে আছেন তারা আমাকে জিজ্ঞাসাও করে নেই এবং কিছু বললে বলে না আগের কমিশন আমরা তারা নাকি দিয়ে আসছি। আমি আজকে স্পষ্ট বলতে চাই, যদি কোনো প্রমাণ সাপেক্ষ থাকে যে রাজুকের কোনো স্ট্রাকচার ছিল তাহলে আমি যেই কোনো ধরনের শাস্তি মাথা পেতে নেব। বর্তমান কমিটির এই অপকর্ম বলবো, অপকর্ম যেটা করা হয়েছে তার কোনো দায় দায়িত্ব আমারও বর্তা না। যদি তারা আমার প্রমাণ করতে পারে প্রমাণ সাপেক্ষ যেটা আমার কোনো এখানে যোগ সাজেক ছিল, আপনারা বিভিন্ন ইয়াতে আপনারা বলেন, বিভিন্ন ইয়াকে আপনারা নক করেন, এই আজকে যদি হাজার হাজার শয়ে শয়ে লোক ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ সরকারের বাপমূর্তির অবস্থাটা কোথায় দিয়ে দাঁড়াইবে একবার চিন্তা করেন। একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ ব্যবসায়ী, সাধারণ এক ফ্লট মালিক একটা তালা কিনতে আইসা যদি এখানে তার জান দেয়, তার জান চলে যায়, তাহলে তার জানের সাথে তার পরিবারবর্গ এবং তার জানের সাথে দেশ ও জাতি। সেলিম সাহেব, আপনি যে কথাটা বলছেন যে কাব্যকোষ মার্কেটে বিগত দিনগুলোতে যে ঝুঁকিপূর্ণ বিষয়টা, এই বিষয় নিয়ে কিন্তু মিডিয়াতে নিউজ হয়েছিল, তো তারা জানেন এটা কিভাবে উত্তরণ করেছে আমাদের যা পরবর্তীতে জানা নেই, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ এটা কিন্তু নিউজ মিডিয়া এসেছিল। আচ্ছা, আমাদের অন্য বিষয়ে আমরা আসতেছি, বিশেষ করে আপনি বিজয়ী হতে পারলে আপনি বিশেষ করে এই মাঠের কল্যাণে কি কি করবেন বা আপনার ইস্তেহার কি ব্যাপারে আমরা জানতে চাই? আমি যদি ইনশাআল্লাহ 162 জন সভ্য, 148 জন ভোটার আজকে উপস্থিত, আর 14 জন ভোটার কেন নাই আমি জানি না, সেটা উত্তর দিতে পারবো যারা বর্তমানে ছিল তারা উত্তর দিত। আমি মনে করি 161 জনের ভোটার, 161 জনের ভোটার হওয়ার দরকার ছিল। এখন এই 14 জন ভোটারকে কেন কি কারণে বাদ দেওয়া হইলো সেটা জাতিকে জানানোর জন্য আপনাদের মাধ্যমে কেন কি কারণে বাদ দেওয়া হইলো, এটা হলো আমার প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে দিলাম। আর আমি যদি নির্বাচিত হইতে পারি ইনশাল্লাহ এই মার্কেটে সভাপতি হিসেবে যদি আসতে পারি, সম্মানিত একজন সভাপতি, তো আমি বলবো 162 জনের এই মার্কেটের সার্বিক নিরাপত্তার জন্য যা করার দরকার, সার্বিক তার পরিবারের জন্য যা যা সহযোগিতা করার দরকার, এই মার্কেট থেকে যেইটুকু সুযোগ সুবিধা সে পাওয়া উচিত সমস্ত সুযোগ সুবিধা থাকে গণ্ডায় গণ্ডা ইনশাল্লাহ বুঝাইয়া দেওয়ার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করব এবং চেষ্টার কোন রকম কুটি থাকবে না ইনশাল্লাহ, আল্লাহকে হাজির নাজির করে বলতেছি। সেলিম স্যার, এখানে নির্বাচনটা হবে কিন্তু এই নির্বাচন নিয়ে কার সাজি হোক বা কার চুপি হোক এ ধরনের কিছু হওয়ার সম্ভাবনা আছে কি না, নাম্বার ওয়ান, আর নাম্বার টু উক্ত বিষয় নিয়ে আপনি নির্বাচন কমিশনের প্রতি কিছু বলবেন কি? আমি বলবো যে গত দুই ট্রাম যে নির্বাচন তারা করছে, নির্বাচনের নামে যে প্রহসন করছে, সেইখানে এই মার্কেট একটা বিশাল মার্কেট, প্রায় 2.5 বিঘার উপরে 25,000 স্কোয়ার ফিট উপরে প্রতিফলন আপনারা জানেন। এই মার্কেটের উপরে আমি একটা সমিতির জন্য একটা মসজিদ এবং একটা অফিসের একটা সিস্টেম রেখেছিলাম, তো সেইখানে আদৌ এখানে বসা হয় না, ওইটার কোনো সংস্কার করা হয় না, কিছুই করা হয় না। আপনাদের কাছে এবং আমার 161 জন ভোটারের কাছে আমার প্রশ্ন যে কেন এই মার্কেটের সাধারণ সভা নির্বাচন আলোচনা কেন বাইরে চলে যাইতেছে? কতিপয় লোকে দরিব সন্ধি এবং তাদের কি বলে তাদের অনেক রকমের সুযোগ সুবিধা হাত ছাড়া এবং তারা যেইটুকু করেছে এই পর্যন্ত, আপনারা জানেন বহু টাকা এখান থেকে তারা উঠাই নিছে, বহু টাকা পার মেম্বারে 5.5 লাখ টাকা করে বিগত সময় তারা উঠাইছে। আমার সময় আমি একটা পয়সা কোনো সভ্য থেকে নেই নাই, আমার সময় একটা টাকাও কোনো সভ্য থেকে নেই নাই, আমি এই 10.5 তলা পর্যন্ত করে দিয়েছি উইদাউট আমার সভ্যদের টাকা ছাড়া। সভ্যদের যে সম্পত্তি মার্কেটে, সেই মার্কেটের সম্পত্তিকে আমি কনভার্ট করে ডাইভার্ট করে সেইখান থেকে টাকা উত্তোলন করে এই মার্কেটটা করেছি। এখন বর্তমানে এখন যারা ছিল
PBS গত কয়েকদিন আগে তারাই 5.5 লাখ টাকা করে নিয়ে কি কাজ করছে কি শব্দ শব্দকে বুঝাই দিয়েছে তারা কোন শব্দের সাথে সাধারণ কত 5 বছরে একটা মধ্যে দুইটা একটা মিটিং করে নাই পাঁচটা গেট লাগাইছে তাদের জীবনের নিরাপত্তার জন্য পাঁচটা গেট লাগাইছে সাধারণ সম্পদের সমিতি আপনার নিরাপত্তার জন্য পাঁচটা গেট লাগাইছে এইটা কেন এটা কে জিজ্ঞাসা করব এবং কোন সভ্য গেলে ওইখানে কোন রকম পাত্তা দেওয়া হয় না তাদেরকে ঢুকতে দেওয়া হয় না তাদের সাথে কোন রকম আলোচনা দরকার মনে করে না এটা হইতাছে আমাদের যে পিবিআর ছিল আবুল বাশার গঙ্গের যেই সমিতি ছিল তার আবুল বাশার গং কাউকে কোন রকম এখানে পাত্তা দেয় না কথা বলে না কোন কথা বলার দরকারও মনে না উনি জাতির জন্য কি করছে 5.5 লাখ টাকা করে নিয়ে 162 জন সভ্য জানতে চায় যে উনি কি করছে এবং আপনাদের মাধ্যমে জানাইতে চাই আপনারা প্রশ্ন রাখবেন যে উনি কি করছে কি কাজ ভালো কাজটা কি করছে মন্দ গাছগুলি খুঁজে বের করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব 162 জন পরিবারকে আপনারা 62 জন পরিবার জানার জন্য তাদের এইখানে সম্পত্তির যে বিবরণ সম্পত্তির হিসাব সম্পত্তির লাভ লোকসান আপনাদের মাধ্যমে তাদেরকে জানান দেন যে এখানে কি হয়েছে পিবিআর সময় কি হয়েছে পরে কি হয়েছে ইনশাআল্লাহ যদি আমি আসতে পারি আমি সমস্ত হিসাব নিয়ে বসবো এবং 10 টাকা যদি কেউ তসরুপ করে সেই 10 টাকার অনুসন্ধান করব সম্মানিত চ্যানেল সম্মানিত আমাদের খবর সম্মানিত আমাদের পত্রিকা সম্মানিত সবাইকে নিয়ে আমি এখানে একটা সমাবেশ করব সেই সমাবেশের মাধ্যমে সমস্ত কিছু জানান দেওয়া হবে এইখানে কি পরিমাণ লুট তারা হইছে আসন্ন যে ইলেকশন এই কাপকস মার্কেটের 10 তারিখ হতে যাচ্ছে এই ইলেকশনের মাধ্যমে আপনারা কি প্রত্যাশা করতেছেন সম্মানিত প্রার্থীদের কাছে বা যারা বিজয়ী আসবেন তাদের কাছে কি প্রত্যাশা করতেছেন ভালো একজন প্রার্থী আসো যাতে আমাদের মার্কেটে সুযোগ সুবিধা পাই আমরা ব্যবসায়ীরা যারা আছি তারা যাতে সর্বাধিক সুযোগ সুবিধা পায় সর্বাধিক যাতে সম্পূর্ণভাবে কাজকর্ম করতে পারে এই প্রত্যাশা আমরা করতেছি অতীতে আপনাদের কোনো বিগত দিনগুলোতে কোনো ত্রুটি বা কোনো প্রকার প্রবলেম ফেস করছেন কিনা আমাদের যে ব্যাডের সমস্যা আমাদের ব্যাডের লোকজনরা আমাদের অনেক সমস্যা করে আসে প্রত্যেক দোকানদার আমাদের খাতাপত্র নিয়ে যান এগুলো প্রবলেম হয় আমাদের যিনি ছাতা মার্কা সিলিন্দা ভাই আপনার দৃষ্টিতে উনি কেমন অনেক ভালো লোক সিলিন্দা ভাই তো অনেক আমাদের ভালো লোক এবং আমাদের অনেক কাছের লোক উনি অনেক আমাদের ব্যবসায়ীদের আশেপাশে সুখে দুঃখে অনেক আমাদের পাশে থাকে কোনো সময় আমরা বলি যে ভাই আমাদের সমস্যা উনি আমাদের ফোন করলে আসে আইসে আমাদের অনেক সাহায্য করে দেয় এইবার সভাপতি পদ পাচ্ছে ওনার মার্কা ছাতা ওনার মার্কা ছাতা যেমন সভাপতি পদ পাচ্ছি জনাব মোহাম্মদ সেলিম রেজা ভাই আপনার দৃষ্টিতে উনি কেমন সেলিম ভাই এবং যারা প্রার্থী আছে সবাই ভালো এর মধ্যে তো সবাই পাস করবো না কিছু বাদ যাবে কিছু পাস করবে তাই যারা ভালো ব্যক্তি তারাই আসুক তাদের যদি আসে তো আমাদের ব্যবসায়ীদের জন্য অনেকটা ভালো অনেকে আছে দেখা গেছে পাস করে কোনো ব্যবসায়ীদের খবর নেয় না যে আছে ব্যাগ ট্যাক্সের বিষয়ে কোনো ব্যক্তিগত দিন কত হয়েছিল হ্যাঁ ব্যাগ ট্যাক্সের বিষয়ে কোনো কিছু খবর নিচ্ছে যেমন আমাদের ব্যবসা করি আমাদের ব্যবসায়ীর পাশে যারা থাকে এরা আসতে আমাদের জন্য ভালো এটা পরিবর্তন হাতে করে হ্যাঁ পরিবর্তনের মাধ্যমে কেউ আসুক মৃত্যু দেখ আপনাদের পাশে থাকুক সুখে দুঃখে এটা আপনার কাছে হ্যাঁ এটি আমরা চাচ্ছি যে ভালো ব্যক্তি এবং আমাদের সারকম আমাদের পাশে থাকুক এই ধরনের লোক আসলে আমাদের জন্য ব্যবসাদের জন্য এবং সকলের জন্য ভালো যেমন আজকে ব্যবসা এসে ব্যবসায় এসে ঝামলা করে আমরা মার্কেটে কাউকে পাই আমাদের নিজেরটা নিজেরই আমাদের সব করতে আপনারা কোনো কাউকে পান নাই সমিতি কাউ কোনো কর্মকর্তাকে পান নাই না কোনো কিছু পাই না যেমন আমার দোকানে সমস্যা হয়েছে পাশের দোকানে সমস্যা হয়েছে কিন্তু আমাদেরটা আমাদের সলভ করছি কিন্তু আমরা কাউরে পাই তো এই ক্ষেত্রে দেখা গেছি আমরা এখন যে যারা পাশ করে আসবেন যাদের ব্যবসায়ীদের পাশে থাকুক এবং ব্যাগটা চালা আমরা ব্যবসা বাণিজ্য খারাপ এই ব্যাগটা সে ব্যাপারে যে সরকারের কাছে আমার খুব মানে রিকোয়েস্ট হলো যে আমাদের ব্যবসা বাণিজ্য যেটা এখন খারাপ ট্যাক্সের ব্যাপারে এতটা প্রেশার না দিয়ে আমরা কোনো রকম যেভাবে চলে যেতে আমাদের